পাঁচলা গঙ্গাধর ব্যাংকের সামনে আজ সকালের আলো ফুটতে দেখা যায় ব্যাংক থেকে 100 মিটার পেরিয়ে গিয়েছে শত শত মানুষের লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল জমায়েত এড়াতে তারা প্রতিদিন নির্দিষ্ট কুপন গ্রাহকদের দেবেন, আর সেই কুপন সংগ্রহ করতে মানুষ গতকাল রাত্রি 11টা থেকে আশেপাশের গ্রাম থেকে এসে লাইনে দাঁড়িয়েছে। দীর্ঘ 8-10 ঘন্টা পার করতে মশার ধূপ, লুডো সহ একাধিক টাইম পাস করার জিনিস সঙ্গে এনেছেন, সেই চিত্রই ধরা পড়ল টাইমস বাংলার ক্যামেরায়। দাদা, আপনিও টাকা তুলতে এসেছেন? হ্যাঁ, আমি টাকা তুলতে। কখন এসেছেন? রাত 11টায়। কালকে রাত 11টার সময় এসেছিলেন? আর আজ আজকে কুপন দিয়েছে? হ্যাঁ, কুপন দিয়েছে। মানে কি জন্য রাত 11টার সময় তো রাতে আসার কারণটা কি? কারণ খাওয়া দাওয়া, বাড়িতে খুব কষ্টের মধ্যে আছে, এই কারণে এসেছি। ছোটো ছোটো ভাই বোন আছে, এই কারণে এসেছি। অত রাত্রে আসার কারণটা কি? সাতটা কুপন দেবে, সাতটা কুপন পরে আর দেবে না বলে আমি তাড়াতাড়ি করে আসছি। আচ্ছা, তো টাকাটা কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, খুব প্রয়োজন ছিল। আপনার বাড়ি কোথায়? রিয়াস্তা মালিকপুর মল্লিকপাড়া। কতজন এসেছেন? আর মোট এসেছি 9 জন। নজন। আচ্ছা, আপনি যে কালকে রাতে 11টার সময় এসেছেন, তারপরেও অন্যান্য লোক এসেছিল এখানে? হ্যাঁ, আরও এসেছিল মোট। আর আজকে কি বেশ কিছু লোক ফিরে গেছে নাকি? হ্যাঁ, ফিরে গেছে। আচ্ছা, আপনার নামটা? রাজেশ মল্লিক। কোথা থেকে এসেছেন? রিয়াস্তা মালিকপুর মল্লিকপাড়া। আপনি কি টাকা তুলতে এসেছেন? হ্যাঁ, টাকা তুলতে। আপনি কি করেন? জরি কাজ করি। আপনি ব্যাংকে টাকা তুলতে এসেছেন? হ্যাঁ। তো আজকে টাকা দেবে ব্যাংকে, সেটা কি করে জানলেন? খবর পেলাম। কখন খবর পেয়েছেন? আমরা কালকে পেয়েছি, কালকে খবরটা পেয়েছি, আজ রাতে 11টার সময় এসে লাইন দিয়েছি। কালকে রাত্রে 11টার সময় এসে লাইন দিয়েছেন? হ্যাঁ। তো কত নম্বরে লাইন দিয়েছেন? আমি 5 নম্বরে। 5 নম্বরে রাত 11টা থেকে এখানে এই রাস্তা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি 5 নম্বরে হয়েছে? 5 নম্বরে। তো সারা রাত কী করছিলেন? বসে কী করবো, জেগে লাইনে ছিলাম। তো এই রাত জেগেই বা লাইন দিতে দেওয়ার কারণটা কি? প্রয়োজন, পয়সা তো প্রয়োজন, খাবার, বাড়ির সব ছেলে মেয়েরা আছে। আপনি যখন 11 নম্বর, এই 11টার সময় এসে 5 নম্বরে হয়েছেন, তারপরে আরও অন্যান্য লোক ছিল? হ্যাঁ হ্যাঁ। সবাই রাত জেগে লাইন দিচ্ছে টাকার জন্য? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জুজারসা মালিপুকুর মল্লিকপাড়া। আর এই জুজার সাথে গঙ্গাধর প্রিয় এসে টাকা তোলার জন্য এসছেন? সাইকেলে করে এসেছি, কী করবো, কিছু করার নাম। আমার নাম শেখ গিয়াসুদ্দিন।